নোয়াখালীর সোনাইমুড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় এক যুবককে 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাল ভোট দিতে সহযোগিতা করায় দুই সহকারী প্রিজাইডিং অফিসার ও 4 পোলিং অফিসারকে হাতেনাতে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার দেউটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইন। দণ্ডপ্রাপ্ত হাবিবুল্লাহ সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের মৃত নজিবুল হকের ছেলে, আর আটককৃতরা হলেন নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্রের দুই সহকারী প্রিজাইডিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম মোহাম্মদ কামাল উদ্দিন ও পলিং অফিসার মোহাম্মদ সোলাইমান সেলিম কোহিনুর আক্তার মোহিনুল ইসলাম সাবিনা ইয়াসমিন। লুনা ফ্রস্নিপা, ঢাকা পোস্ট।